হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে শুভ পঞ্চমী। আজকে পঞ্চমীতে তোমাদের সকলকে জানাই খুব ভালোবাসা আর শুভেচ্ছা তোমাদের সকলের জন্য থাকলো। তো আমি গতকাল কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ গতকাল একটু বাইরেই ছিলাম, একটু কেনাকাটা ছিল। তো সেই জন্য আমি যা আমার কেনাকাটা হয়েছে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার বাপের বাড়ি থেকে যা আসছে বলেছিলাম সেটাও শেয়ার করব। তো চলো আমি তোমাদের সঙ্গে আজকে আমার পুজোর যে শপিং, পুজোর যা কিছু আমার পাওনা হয়েছে সেইগুলো একটু হালকা করে শেয়ার করে নিই, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে বাচ্চাদের জিনিস দিয়ে শুরু করি। এইগুলো এসেছে আমার বাপের বাড়ির দিক থেকে, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে আমার বড় ছেলের জন্য আমার দাদা বৌদি দিয়েছে একটা প্যান্ট আর এই শার্ট। এটা হচ্ছে আমার দাদা বৌদি দিয়েছে বড় ছেলেকে। আচ্ছা, যেগুলো হয়ে যাচ্ছে আমি ওদিকটা রাখছি, এটা ফার্স্টে দেখাবো, কারণ নাহলে ভিডিও অনেকটা লং হয়ে যাবে। আর যে আমার ফুচকে আছে ছোট ছেলে, তার জন্য এইটাও আমার দাদা বৌদি পাঠিয়েছে, এটার সাথে এই একটা প্যান্ট। আচ্ছা, আর ওগুলো ওদিকটা দিয়ে তাড়াতাড়ি করে। আচ্ছা, এবার আমাদের শপিং, আমার বাবা মা হাতে টাকা দিয়ে দিয়েছিল, কারণ ওদের সাইজ বুঝতে একটু অসুবিধা হয়, কারণ কেমন কি হবে না হবে তো বাবা মা এসে হাতে টাকা দিয়ে দিয়েছিল, সেই টাকা দিয়ে আমরা কিনেছি। তো এইটা দেখো, এটা খুব সুন্দর একটা কুর্তি আমার ছোট ছেলের জন্য কিনেছি, দারুণ একটা ছোট্ট কুর্তি। দেখো, দুই ভাইয়ের একই রকম নিয়েছি, প্রিন্টটা আলাদা কিন্তু কুর্তি স্ট্রাকচারটা একই রকম। এ দেখো, দেখেছো আমার হাজবেন্ডের জন্য, ও শার্টের থেকেও টি শার্টটা বেশি প্রেফার করে, কারণ টি শার্টটা ওকে খুব পরতে হয়। তো দেখো, এই একটা টি শার্টও নিয়েছে, আর একটু দূরে সরালে মনে হয় দেখা যাবে ভালো। হ্যাঁ, এরা এই একটা টি শার্ট আমার হাজবেন্ডের, আর এটাও একটা টি শার্ট, ও ব্লু এর মধ্যে বেশি পছন্দ করে। তো এটা আমি আমার হাজবেন্ডকে দিয়েছি, একটু জিন্স প্যাটার্ন ইন্ডি। বন্ধুরা, এবার তোমাদের যে ওই যে একটা ভিডিও পাঠিয়েছিলাম, ওই ডায়মন্ড প্লাজাতে গেছিলাম, ওখান থেকে বিগ বাজার আর প্যান্টালুন থেকে শপিং করা হয়েছে, তো সেই নিয়ে আমি তোমাদের আজকে যেগুলো কেনা হয়েছে সেইগুলো আমি দেখাচ্ছি। প্রথমে বাচ্চাদেরগুলো সাজছি, এই যে প্যান্টালুন থেকে, এই যে এই যে এটা হচ্ছে আমার ছোট ছেলের। বাবা দেখ তো কে এসেছে, আর এটা হচ্ছে বড় ছেলে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার বড় ছেলের জন্য একটা টি শার্ট, বড় ছেলের বেশি টি শার্ট নিয়েছি, কারণ ও এখানে ওখানে ড্রয়িং করতে যাওয়া, একটু সকালের দিকটা বেরোনো, এইগুলো থাকে। তো ফলে টি শার্ট পরলে ওর নিজের একটু ফ্রি লাগে, নিজের একটু টি শার্ট পরতে ভালো লাগে, আর গরমের ব্যাপারটাও থাকে, তো টি শার্ট পরলে ও নিজে একটু কমফর্ট ফিল করে। এটা হচ্ছে আমার মাস্তুতো দেওর, মাস্তুতো দেওরে একটা ছেলে আছে, ওর বয়সই ছেলে, ওর থেকে এক বছর আমার ছেলের থেকে এক দেড় বছর ছোট। তো মাস্তুতো দেওরের জন্য এই একটা, দেওরের ছেলের জন্য এই একটা টি শার্ট, দেখো কালারটা খুব সুন্দর, খুবই আনকমন। এগুলো সবই আমি প্যান্টালুন থেকে নিয়েছি, ডায়মন্ড প্লাজার প্যান্টালুন থেকে সব নিয়েছি। তো এই গেল। আচ্ছা, আরেকটা টি শার্ট, এটা ওই একই জায়গা থেকে আমার হাজবেন্ডের জন্য একটা টি শার্ট, সমন্বয়। আচ্ছা, এইটা একটা আমার হাজবেন্ড নিয়েছে, বললাম ওর টি শার্ট খুব লাগে, তো এই একটা টি শার্ট নিয়েছে ও। আচ্ছা, এটা এটা মনে হয় মামার না, আচ্ছা এই শার্টটা নিয়েছি, দেখো এই শার্টটা নিয়েছি আমি আমার দাদার জন্য, আমার দাদাকে এটা আমি পুজোতে গিফট করবো। খুব সুন্দর একটা সফট ফুল কটনের, ফুল কটনের। আচ্ছা, আর এই একটা হাফ শার্ট, এই একটা হাফ শার্ট, এটা আমার হাজবেন্ডের জন্য। মোটামুটি ওই সাদার মধ্যেই নিয়েছি, আমার দাদা আর বাবা একটু, দাদা বাবা শ্বশুর আমার হাজবেন্ড সবাই একটু লাইট কালার পছন্দ করে, তো দাদা আর আমার হাজবেন্ডের জন্য একটু লাইটের মধ্যেই নিয়েছি। আচ্ছা, এবার আমার পুচকে যেটা আছে, পুচকে এই যে পুচকের একটা ফুল হাতা ফুল স্লিভ একটা নিয়েছি, এই যে এই একটা টি শার্ট নিয়েছি,
এটা ওই প্যান্টালুস থেকে নিয়েছি, টি শার্ট। এটা নিয়েছি কেন, কারণ আমি যদি কখন মানে আমাদের ভাই ফোঁটায় অনেক সময় যাওয়া আসা হয়তো হলো না, দেখা গেল তো আমরা গিফটটা দিই, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু দুর্গাপূজার সময় কৃষ্ণনগর যাব ঠিক করেছি অষ্টমীর দিন, তো যদি ভাই ফোঁটায় দাদা আসতে না পারে এখানে বা আমি এতে না পারি, কারণ বাচ্চা কাচ্চার শরীর টরীর ব্যাপার থাকে, তো তারপরে ছেলে স্কুল খুলে যায়, তো সেই জন্য একবারে গিয়েই এই টি শার্ট যেটা নিয়েছি সেটা ভাই ফোঁটা উপলক্ষেই আমি আগাম দিয়ে দেব। এইটা দেখো, এটা একটা কুর্তি, এটাও খুব সুন্দর ফুল পিওর কটনের একটা কুর্তি, এটা আমার ভাইজির জন্য। ট্রেন্স থেকে আমরা বড় ছেলের জন্য একটা টি শার্ট নিয়েছি ট্রেন্সের, এটা প্রথম দিকে শপিং করেছিলাম তো সেইখানেই আমরা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আর বড় ছেলের জন্যই আর একটা শার্ট নিয়েছি, এটা কোথা থেকে নিলাম বাবু, এটা ট্রেন্স, ট্রেন্স থেকে নিয়েছি, এর কোয়ালিটি খুব সুন্দর, এত স্মুথ আর এত সফট কাপড়টা যে পরে খুব আরাম পাবে। ফুল স্লিভ একটা শার্ট নিয়েছি। আচ্ছা, এইবার আসি একটা সবচাইতে প্রিটি একটা ড্রেসে, সবচাইতে প্রিটি ড্রেস, এই যে এটা, এটা সিটি লাগছে, দেখতে পাচ্ছো কি বলতো এটা, না আমার তো মেয়ে নেই, আমার মেয়ের জন্য অবশ্যই নয়, এটা হচ্ছে আমার ছোট ছেলেকে যে দিদি দেখাশোনা করছেন, তো রিসেন্ট আর কি ওর ভাইয়ের মেয়ে হয়েছে, তো ভাবলাম যে সবাই যখন কিনছি ওই ছোট্ট কুচকিটাকে কেন বাদ দেবো, তো ওর জন্য একটা আমি এইরকম একটা ফ্রক নিয়ে নিয়েছি। ঠিক আছে, বোনাস হিসাবে যা নেবে সেটা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর ওইগুলো কোথায়, ট্রেন্সে গেছিলাম, ট্রেন্সে দেখলাম, এবার এই মাদার কেয়ারের যে কোম্পানিটা রয়েছে বাচ্চাদের জন্য, ওটা বাচ্চাদের স্কিনের পক্ষে খুবই ভালো, এখন তো অনেক রকম যে ব্র্যান্ডেড যে পাউডারগুলো রয়েছে সেইগুলো তো ইউজ করতে বারণ করে দিচ্ছে, ওর মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকছে বা বাচ্চাদের স্কিনে প্রবলেম হচ্ছে, তো সেই জন্য মাদার কেয়ার কোম্পানিটা খুব ভালো। দেখো মাদার কেয়ার কোম্পানির একটা আমি বডি ওয়াশ নিয়ে এসেছি, ঠিক আছে, মাদার কেয়ারেরই খুব ভালো ওয়াইপস, দেখো এই কোম্পানিটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের মানে স্কিনের জন্য কিন্তু খুব ভালো যায়। আচ্ছা, আর সিটি লাইফ থেকে কেনাকাটার উপরে ছাড় পেয়েছি, ছাড় পেয়েছি মানে একটা কেনাকাটার উপরে গিফট ছিল, তো দেখো এরকম কাপের সেট আমি পেয়েছি, কি ভালো লাগে না এই কাপের সেটগুলো, ছোট্ট ছোট্ট কাপের সেট খুব ভালো লাগে, বেশ বিকালবেলা চায়ের কাপটা নিয়ে ব্যালকনিতে বসে চা খেতে আমার তো খুব ভালো লাগে, ওই ইভিনিং টাইমটা আমার কাছে একটা স্পেশাল টাইম হয়ে যায়, যখন আমার হাতে একটা চায়ের কাপ থাকে আর আমি ব্যালকনিতে চেয়ারে বসে বসে লোক যাওয়া আসা দেখি, কত মানুষ কত কাজে যাচ্ছে ফিরছে তারা ইভিনিং এ বাড়িতে, দেখতে খুব ভালো লাগে, ওই টাইমটা সম্পূর্ণ আমার জন্য, আর বিকালে ওই হাতে একটা চায়ের কাপ নিয়ে না বসলে আমার যেন মনে হয় যে ইভিনিংটা ঠিক পরিপূর্ণ হলো না, তো এটা আমার কাজে লেগে যাবে। গিফট পেতে কার না ভালো লাগে বলো। আচ্ছা, এইবার দেখো আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, মলমল শাড়ি, ওনারা খুব হেভি শাড়ি বা হেভি ওয়েটের শাড়ি পছন্দ করেন না, কারণ সত্যি কথা বলতে টুকটাক বেরোনো একটু পাতলা একটু মলমল সফট শাড়িগুলো হবে আমার শাশুড়িমা পছন্দ করেন, তো সেই জন্য শাশুড়িমাকে এই টাইপের একটা শাড়ি দিয়েছি যাতে খুব ইজিলি ক্যারি করতে পারে, পরতে পারে, আর ওনারা পুজোর পরই বেড়াতে যান, তো পুজোর পর বেড়াতে গেলে সেইখানে একটু সফট জাতীয় শাড়ি লাগে, তো সিফন হোক বা জর্জেট হোক এইগুলো প্রেফার করে, যেগুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে, তো ইচ্ছা আছে ওই আর একটা দেবো, তো কালকে আমরা বেরিয়েছিলাম ইভিনিং এ, কালকে টুকটাক নিয়ে নিয়েছি। এটা গেল শাশুড়ি মায়ের। আচ্ছা, আর আমার মায়ের জন্য, আমার মাও সেম ব্যাপার, বিয়ের পরপর প্রচুর প্রিয়শ্রীর জামদানি সব দিয়েছি, তো এখন বলে যে আলমারিতে এত হয়ে গেছে, ঠাসা হয়ে গেছে, রাখার জায়গা নেই, বেশি পরার জায়গা নেই, বেশি বড় বড় কিছু শাড়ি দিবি না যেগুলো সবসময় লাগে, এটা কিন্তু ন্যাচারাল একটা ফ্যাক্ট, কারণ আমাদের ভালো জিনিস তো আমরা আলমারিতে তুলে রাখি বছরে একবার দুবার পরি, আর ঘরে পরার জন্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি 4-5টা বছর লেগে যায়, তো এই জন্য মাকে একটা পিটি শাড়ির একটা সুন্দর সুতির ছাপা দিচ্ছি, মা এটাতেই খুব হ্যাপি, মা একটা সুতির ছাপা ছিঁড়েছিল
তো বলেছিলাম যে একটু ভালো না, আমার হাজবেন্ড রাজি হচ্ছে না যে পুজোতে এরম দেবো, তো মা বললো যে না আমাকে যেটা আমার ইউজ করতে আমার সুবিধা হবে সেটাই তোমরা দাও। তো মাকে এরম একটা প্রিন্টেড শাড়ি দিয়েছি। আমার বৌদি আছে, আমার বৌদির শাড়ি কালকে শ্রীনিকেতন থেকে নিয়েছিলাম, কিন্তু জানি না কেন লাইটের জন্য হতে পারে, মানে ভাগ্যিস আমরা দেখেছি, মানে এত সুন্দর লাগছিল শাড়িটা, পুরো শাড়িটা গোল্ডেন কালার ছিল আর মেরুন পার্ট ছিল, ওর মধ্যে ছোট ছোট জড়ি দিয়ে কাজ করা, খুব সুন্দর। কিন্তু যখন বিলিং কাউন্টারে দাঁড়ালাম তখন শাড়িটার না ওই রকম লুকটা ঠিক লাগছে না, যতটা আমি কেনার সময় দেখছিলাম, কিন্তু ততটা একটা হেভি মানে মনে হচ্ছিল না, একটু ম্যাটম্যাট করছিল। তো তখনই ডিসিশন নিলাম যে না থাক ওই শাড়িটা থাক আর নেবো না, তো নেওয়া হয়নি। কালকে প্রচন্ড টায়ার্ড ছিলাম, সকাল সকাল বেরিয়েছিলাম, সারাদিন ঘুরেছি প্রচুর, তো আর নেওয়া হয়নি। বাড়ি কালকে একটু প্যান্ডেল উঠতে গেছিলাম, সেইখান থেকে আমি আমার একটা কুর্তি নিয়েছি, পিওর কটনের একটা কুর্তি, কারণ দেখো সব আমি শাড়িটারি খুব কম পরি, চুড়িদারও কম পরি, কুর্তিটা আমার বেশি লাগে, তো সেই জন্য এই কুর্তিটা নিয়েছি। ঠিক আছে, আচ্ছা কিনে নিই। তো দেখো এই একটা শাড়ি আমি কিনেছিলাম, এটা আমার মানে এখন ব্লাউজ পিসটি সবই হয়ে গেছে কিন্তু পরিনি, কোনোদিনই পরিনি। তো আমি রিসেন্ট একটা লাইভে বসেছিলাম, আমি তো মেকআপের টিউটোরিয়াল দিই লাইভে, তো এইটা এই দিনকে ফার্স্ট ভাঙলাম। ঠিক আছে, এই মানে একেবারেই নতুন, এটা আমি এবার পুজোতে পরবো ঠিক করেছি। আচ্ছা, আমার এই একটা চুড়িদারের পিস দেখছো, দেখো একটু দেখাই খুলে, এই একটা চুড়িদারের পিস, তো সেইটা আমি কিনেছিলাম বানাবো বলে, কিন্তু আমি তো মানে প্রচন্ড ফার্স্ট, তো সেই জন্য এখনো পর্যন্ত আমার এটা বানানো হয়নি। এই হচ্ছে ওড়নাটা, দেখো ওড়নাটা কি সুন্দর না, দেখো পুরো একটা এইরকম, যে এটাকে কি বলে জয়পুরি প্রিন্ট বলে না, জয়পুরি প্রিন্টটা দেখবে এখনো কিন্তু ফ্যাশন ইন, কোনো না কোনো কাজে, কোনো না কোনো শাড়িতে, কোনো না কোনো মানে গার্মেন্টস এর মধ্যে কিন্তু জয়পুরি প্রিন্টটা এখনো চলছে, তাই না? এটা নিয়েছি, এটা ওড়নাটা আমার খুব ভালো লেগেছে, একটা ঘিচা তসর এই একটা শাড়ি হয়েছে গ্রিন কালারের, দেখো এটা বুটিক থেকে নিয়েছি, দেখেছো এর সাথে ম্যাচিং করে জুয়েলারিটা দিয়ে দিয়েছে, একদম ম্যাচিং, খুলে দেখায় নাহলে বুঝবে না, খুলে দেখায়, এটা বেশ ঝুনঝুনি দেওয়া আছে, বেশ হাঁটবো যখন রাস্তা দিয়ে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হবে, লোকে ভাববে পায়ের তোড়া বা পায়ের মল পরে বেরিয়েছে। দেখো এই লকেটটা এখানে থাকবে, ছেলে পরে বসবে এখন, আর এই দেখো দুল, তো এটার ম্যাচিং আমার হয়ে গেল, এটা আলাদা করে আমাকে কিছু কিনতে হয়নি, এটা শাড়ির সাথে ফ্রি দিয়েছিল, না এটা বাঁধতে হবে, ও এটা খোলা, এটা এরকম খোলা সিস্টেম, ঠিক আছে তুমি যতটা পারবে এভাবে বাঁধতে পারবে, গলা গলা এইভাবে এটাও করতে পারো, ঝুলিয়ে পড়তে পারো, যেভাবে করতে পারো। আচ্ছা এটা আর একটা শাড়ি আমার, এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে ওই সিল্ক জামদানি, ঠিক আছে সিল্ক জামদানি, পাটটা দেখো পুরো সিল্কের, কিন্তু পাটটা কিন্তু ওখানে কোনো জোড়া নেই, দেখো পুরো এখান থেকে সিল্ক নেমে এসছে, তার মধ্যে এই পাতা 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 ডিজাইনটা, এটা ব্লাউজ পিসটাও ওই রানী কালারেই আছে, হাতে কাজ আছে, ওটা আমি বানাতে দিয়েছি, তো এটা আমার ভীষণ ফেভারিট, কবে পরবো জানি না, দেখি এই কালারটা, ভিতরটা চিকু কালার, ভিতরটা চিকু কালার আর পাটটা হচ্ছে রানী কালার, দেখতে পাচ্ছ এটা কি বলো তো, কি এটা লেহেঙ্গা, লেহেঙ্গা, এটা লেহেঙ্গা, দারুণ সুন্দর একটা লেহেঙ্গা, তবে এটা কিন্তু আমার পুজো পারপাসে নয়, ঠিক আছে ভালো করে শোনো, এটা আমার পুজো পারপাসে নয়, এটা হচ্ছে ওর ওড়নাটা, যে চূর্ণি সেটা হচ্ছে চূর্ণি, এই যে চূর্ণি দেখো কি সুন্দর না, তো এখনো পর্যন্ত ওটাকে আমি বানাতে পারিনি, কেন জানো, এই যে এটা হচ্ছে চলি, দেখো এটা হচ্ছে চলি, দেখেছো পুরো এমব্রয়ডারি করা, পুরো এমব্রয়ডারি, তো এটা হচ্ছে চলি, কিন্তু আমি এখনো কেন বানাইনি, কারণ এইটা হচ্ছে যদি চলি হয় আর এটা যদি ওড়না হয় তো মানে
একেবারে মিলে যাচ্ছে, সবসময় কন্ট্রাস্টে পড়লে ভালো লাগে। তো যেহেতু আমার লেহেঙ্গাটা বাটল গ্রিন কালার, এই যে বাটল গ্রিন কালার, তো আমি একটা বাটল গ্রিন কালারের ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার স্লিভের একটা আর কি ব্লাউজের সন্ধানে ছিলাম, তো এখনো পর্যন্ত সেই অর্থে পাইনি, তো সেই জন্য আমার এটা রেডি হয়নি। আর লেহেঙ্গাটা আমি সেলাইও করতে দিইনি, তো এটা এইভাবেই রয়েছে, এখনো পর্যন্ত আমার সেলাই টেলাই কিছু করা হয়নি। এটা এবার পরবো না, এবার থাক, এটা এবার মানে কোনো দোকান তো এখন আমার নেবে না, এখন যদি গিয়ে বলি দাদা আমাকে একটু করে দিন, তো দাদা মানে ওখানে অজ্ঞান হয়ে যাবে, কারণ বলবে যে এরকম পাবলিকও আছে যে পুজো এসে গেছে তার মধ্যে সে ব্লাউজ আর এই লেহেঙ্গা সেলাই করতে এসছে। তো এমব্রয়ডারি একটা সিফনের, এটাও আমার খুব একটা ফেভারিট কালার। এটা হচ্ছে তোমাদের স্কিনে কিরকম লাগছে জানি না, তবে এই কালারটাই লাগছে আমার, তো স্কিনে যার লাগছে। এটা হচ্ছে দুধে আলতা কালার, ঠিক আছে, একটু রেডিসের মধ্যে দুধে আলতা কালার। তো এইটাও আমি নিয়েছি, এটাও আমার হয়ে গেছে। তো শাড়ির সম্ভারই বেশি হয়ে গেছে, কিন্তু শাড়ি আমি পরি না, আর কুর্তিটা কম হয়ে গেছে। আজকে আবার একটু শপিংয়ে যাব, এই খেয়ে দেয়ে হয়তো এখন কটা বাজে, এখন একটা বাজে, খেয়ে দেয়েই মনে হয় ওই আড়াইটা তিনটে নাগাদ বেরিয়ে যাবো। আমার হাজবেন্ড বেরিয়ে গেছে অলরেডি, ও বেলঘোরায় একটা কাজে গেছে, ওখান থেকে কাজ হয়ে গেলে আমাকে ফোন করবে, কথা হয়েছে, তারপর আমি আর ছেলে বেরিয়ে যাব। তো এখন লাস্ট টাইম শপিং যেগুলো বাকি আছে, আর কিছু আছে না, আর কিছু নেই, হয়ে গেছে। তো এই ছিল আমার পুজোর শপিং, এই আমার শপিং হয়েছে। এখনো পর্যন্ত দুই বাবার কেনা বাকি আছে, আর বললাম আমার ছেলের প্যান্ট বাকি আছে, ওর বাবার প্যান্ট বাকি আছে, মানে আমার হাজবেন্ডের, আর জুতোটা বাকি আছে। আর এই একটু আগে হাজবেন্ড ফোন করেছিল, ভিডিও করতে করতে ফোন এসেছিল, তো বললো যে আর এক ঘন্টার মধ্যে বেরোতে, তো একটু খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। ইচ্ছা আছে সোদপুরের শ্রীনিকেতন যাব, সোদপুরের শ্রীনিকেতনে আমার শাড়ি কালেকশন ব্যাপক লাগে, খারাপ লাগে না, খুব ভালো লাগে, ওখান থেকে প্রতিবার করি আমরা। তো ইচ্ছা আছে ওখানে যাব, আমার জন্য একটা শাড়ি নেবো, বৌদির জন্য একটা শাড়ি নেবো, আর ওই বাদ বাকি ওদেরটা টুকটাক কেনাকাটা সেইগুলো সারবো। হাই ফ্রেন্ডস, বলেছিলাম না যে আর এক ঘন্টার মধ্যে বেরোতে হবে, তো এখন বাজে আড়াইটে, দেড় ঘন্টা মতো লেট হয়ে গেছে। হাজবেন্ড এক্ষুনি ফোন করেছিল যে বেরিয়ে আসার জন্য, ও সোদপুরে ওয়েট করছে, আমি আর ছেলে যাব, তো রেডি হচ্ছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, ঠিক আছে, চলো রেডি হয়ে নি। সোদপুর থেকে ফিরে আসলাম, শ্রীনিকেতন থেকে, যা বাকি ছিল সেগুলো কেনাকাটা করলাম, করেই আসলাম, এসে চা খাচ্ছি। আর দেখো সমস্ত লাইট জ্বালিয়ে দিচ্ছে, কি ভালো লাগছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে, একটা দারুণ ফিলিংস, চতুর্দিকে আলো আর আলো। আমাদের ঠিক ফ্ল্যাটের পিছনেই পুজো হয়, দুর্গা পুজো খুব বড় করে হয়, কিছু কিছু মানুষ বেরিয়েও পড়েছে ঠাকুর দেখতে।